প্রতি প্রশ্ন হচ্ছে ওয়াজ থেকে জানলাম আদম সাত মোহাম্মদ সাত পৃথিবী সাত জানতে বিস্তারিত বিষয়ে আসলে দেখুন কোন ওয়াজ থেকে আপনি জেনেছেন আমরা অনেকেই জানি এরকম ওয়াজ দেখেছি তো এরকম ওয়াজ আজ প্রসিদ্ধ হয়ে গেছে অনেক জায়গাতে এই হাদিসটা মুনকার বলে হাদিসটাকে একটা হাদিস আছে এরকম হাদিসটা হাদিসটা সরাসরি রসুল্লাহাম থেকে না এটা ইবনা আব্বাস থেকে আসে হাদিসটা তো এই হাদিসটা তিনি ইবনা অত ইবনা আব্বাস বা আবহাওয়া দিলাম ওদের মধ্যে ওনাদের ওরা কখনো কখনো তারা আহলে কিতাব বিশ্বের কাব আল আহবার ওহাবিন মুনাব্বে ওদের থেকে কখনো কখনো বিভিন্ন জিনিস গ্রহণ করতেন পরস্পর আলোচনা করতেন আলোচনা করলে যেটা পাইতেন এটা তারা আশ্চর্য হতেন তো পৃথিবীর এই যে পৃথিবী একটা ছোট্ট একটা জিনিস তো এর বাইরে যে বিরাট একটা জগৎ আছে এটা নিয়ে তারা চিন্তা করতে করতে কখনো সেটা বলেছেন যে প্রত্যেক জায়গাতে এরকম থাকতে পারে এরকম হতে পারে এরকম জিনিস নিয়ে আলোচনা করার কারণ সেটা হাদিস হয়ে গেছে একসময় এটা আসলে রসুল্লাহ সাল ইসলামের হাদিস দিয়ে প্রমাণিত নয় এটা এটা শুদ্ধ হাদিস নয় সুতরাং যারা এগুলি আলোচনা করতেছেন ইবনে আব্বাস বললেই শুদ্ধ হয়ে যাবে এটা না ইবন আবাস কখনো কখনো ইবন আবাসন কখনো কখনো সেটা মোজা কারা করতেন তাদের বলা হয় আলমি আলোচনা করতেন এলমি আলোচনার ভিতরে অনেক কথা আসে যেগুলো তারা এলমি হিসেবে দেন না বলে যে এরকম শুনেছি এরকম আছে এরকম শুনেছি উনি শুনেছেন কার কাছ থেকে নিঃসন্দেহ ওয়াব নেমুন আব্বি অথবা কার রাহবার অথবা জাতীয় যাদের কাছ থেকে তিনি আলেম যেহেতু তিনি আলম নিতেন সবার কাছ থেকে সেই জন্য তিনি যা যা শুনেছেন মানুষ সাধারণত অনেক কিছু শুনলে সেটা একটু শেয়ার করতে পছন্দ করে শেয়ার করতেন তো এই জন্য তিনি শেয়ার করেছেন সেটাকেই এই যুগ যুগ ধরে আলেমরা সেটা কোনদিন প্রচার করেনি সেটা তারা বলছেন কিতাবে আছে কিতাবে রয়েছে যারা যে এটা আসলে শেয়ার করা জিনিস না দুর্ভাগ্যবশত বর্তমান সময়ে ওয়াইজেরা কিছু কিছু সময় মনে করে যে নতুন কিছু দিতে হবে নতুন তথ্য দিতে হবে মানে মানুষকে তাক লাগিয়ে দিতে হবে মানুষকে একেবারে এমন জিনিস দিতে হবে যেটা মানুষ আমার প্রতি সবসময় হ্যাঁ উনি বলেছেন একটা গুরুত্বপূর্ণ জিনিস তথ্য দিলেন এটা তো আর কেউ দিল না উনি কত বড় বড় আলেম এই জাতীয় প্রচার করার জন্য কেউ কেউ এগুলি বলে থাকে এগুলি বহু তাক থেকেই কিতাবে আছে কিন্তু এগুলি মানুষ আপনি ইউতোয়া মানে বর্ণনা জানে যে এগুলি এগুলির মধ্যে সমস্যা আছে এগুলি তারা বর্ণনা করতেন না কখনও এবং সবাই এগুলো রেখে দিতেন ইমআকি কাসির রহমতুল্লাহ তার সুরা তলাকিরের মধ্যে উল্লেখ করেছেন এটা অমিন আলদ মিসলাহুনা যে আসমান জমিন আসমান যেরকম ষাটটি জমিন সেরকম ষাটটি এটা সেটা অন্য আয়তো আসছে সাবা আসাম আওয়াতিন হাদিসও আসছে যে অমিন জমিনে ষাটটি হাদিসে আসছে সাবা আর যে ব্যক্তি অন্যায় করবে কারো জায়গা নিয়ে যাবে সাত জমিন তার কাদের উঠিয়ে দেবে হাদিসে স্পষ্ট আসছে এগুলো সহি হাদিস এগুলি বর্ণনা করতে গিয়ে তারা কখনো বলেন নাই যে আগে আলেমরা যে এইটাকে সাত সাতজন মোহাম্মদ সাত জমিন নবী সাতজন ঈসা সাতজন ইব্রাহিম এরকম বলেন না কেউই কিন্তু দুর্ভাগ্যবশত এই বক্তারা কিছু নতুন কিছু তথ্য দিয়ে বিভ্রান্তিকর মানোয়ার তথ্য দিতে 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 অনেক সময় যেটা আলেমরা কখনো বলেননি আলেমরা জানেন যে এটা কি জিনিস তারা জানতেন অবস্থাটা প্রত্যেক আলেম আলেমদের স্বর্ণাপন নাই নিজেরা একটা প্রচার প্রসারের মানসিকতা নিজেদেরকে তখন তারা সেটাকে প্রচার করে দেয় এবং এটাকে মনে করে যে প্রত্যেক আমি এটা কিছু দিতে পারলাম মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে এই জন্য আল্লাহর কাছে দায়ী হবেন তারা সাধারণ মানুষ এটা বুঝে না যেটা তাদের কাছে এমন কিছু বলা উচিত নয় আশারদি আল্লাহ বলেছেন যে রসোল্লা সাল্লাহাম বলেছেন যে আশারদি বলেছেন হাত দেখুন যে আশারদি বলেছেন এটা যে রসুল মানুষদের কাছে যা তারা বুঝে সেটা বলো আর তুই দিন তারা তোমরা কি মনে করো আল্লাহ মিথ্যা এই জাতীয় কথা আপনি বলবেন না যে এখানে আদম সেখানে সাতজন প্রত্যেক জমিনে আদম সাতজন প্রত্যেক জমিনে পৃথিবীর এরকম আরো সাতটা একটা অমুক জায়গাতে লুকিয়ে আছে এখানে গিয়ে মানুষ অমুক অমুক যে লুকিয়ে গেছে হাজার হাজার মানুষ ওখানে আটকে আছে ওখানে বিরাট জগৎ রয়েছে এই জাতীয় বানিয়ে বানিয়ে কথা বলা এগুলি হচ্ছে কাসদের কাজ যোগ যুগ ধরে কাস্বাসদের কোন আলেম মনে করতো না এই জন্য এরা এই সমস্ত কাজ করে এদের আসল কাসম কাহিনীকার এরা কি করবে দেখবেন কখনো কখনো নয়ব না আহম্মদ আল আহমার ওয়াজির রহমতুল্লাহ আলী বিরাট মহাদেশ ছিলেন কোনো সন্দেহ নেই কিন্তু সব বিরাট মহাদেশের সুন্দর কিতাব লিখতে পারে না কারণ তারা অনেক সময় দেখে যে গারিবটা লিখি অন্য তো ভালোটা লিখছে আমি অন্যটা লিখি এই যে তারা গারিব আশ্চর্য লিখছেন নোয়াইবনা আহম্মদের কিতাবুল ফিতান এর বেশিরভাগই দুর্বল এর বেশিরভাগই দুর্বল মাত্র তিরিশ থেকে বত্রিশটা হাদিস শুদ্ধ আছে যেগুলো অন্য কিতাবে আছে আর বাকি সবগুলি দুর্বল এইগুলি বর্ণনা আগেকার কোনো আলেম করতেন না কারণ ইমামী কাসির রহমতুল দেখেন ফিতান মালা আহমে আলাদা গ্রন্থ লিখেছেন কিন্তু কখনো তিনি সেখান থেকে হাদিস এনে বলেন না যে এটা শুদ্ধ উনি ভিন্নভাবে লিখেছেন যা যা হবে শেষ জীবনে যা যা হবে অর্থাৎ পৃথিবীর শেষ অংশে যখন কে আগে কি হবে কে সময় কি হবে এগুলি তিনি আলোচনা করেছেন কিন্তু এগুলি থেকে এই মিথ্যা বর্ণনাগুলি নিয়ে আসে নাই দুর্ভাগ্যবশত এখন কিছু মানুষকে দেখা যায় পিতাম ফিতান নিয়ে প্রচুর পরিমাণে এটা স্টাডি করবে অনুবাদ করবে এটা নিয়ে মিলিয়ে দিচ্ছে অমুক রাস অমুকের রাজার লগে মিলে গেছে অমুকের লগে মিলে গেছে অমুক তো তিনজন এই তো উনি মারা গেছে এই মারামারি করবে এই যে তুই মিলিয়ে দিচ্ছে এই যে তো নিয়ে আসা বাস্তব ফিল্ডে নিয়ে আসার মতো যেগুলি করছেন সবগুলি বিভ্রান্তি এবং যারা এগুলি করে তাদেরকে বিভ্রান্ত হিসাবে আকলে কম আছে বিবেকের মধ্যে তাদের সমস্যা আছে আপনি চিন্তা করে দেখুন চিন্তা করে দেখুন যোগ যুগ ধরে কিন্তু যুদ্ধ হয়েছে যখনই যুদ্ধ হয়েছে তখনই একদল বলতো যে এবার বুঝি দাজ্জাল চলে আসছে এবার বুঝি মাহাদি চলে আসছে এরকম করে করে যোগ যুগ ধরে মানুষকে বিভ্রান্ত করেছে আজও মানুষ বিভ্রান্ত হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করছে যারা অনেকে এখনো এই তথাকথিত এরা সব বিভ্রান্ত আমরা বলেছি শহ আপনার দেখবেন আগামী দশ বছর স্পষ্টভাবে যে মিথ্যাচার করেছে এবং তখন আপনার সময় পার হয়ে গেছে কারণ অনেক বিভ্রান্ত করে ফেলছে ইতিমধ্যে এই জন্য মনে রাখবেন যারা এই মাহাদির তালে পড়েছেন মাহাদি খোঁজার তালে পড়েছেন তারা সব বিভ্রান্ত খুঁজবেন আল্লাহর বাস্তে মাহাদি আসলে আমরা দেখবো আমরা সবাই চেয়ে দাবনশালার কোনো সমস্যা নেই এর আগে প্রস্তুত হওয়ার দরকার নেই এর আগে প্রস্তুতি কোনো কারণ নেই কিছুই নেই এটা করে করে দাওয়ার থেকে দূরে থেকে মানুষকে সবাই মাহাদি বানিয়ে ফেলতেছেন আপনি মাহাদি পিছিয়ে পিছিয়ে ধরাছেন অমুকে জেলে আছে অমুকের এই দাড়ি দাঁড়িয়ে খোসা দাড়ি পিনে নিয়ে বেরোইছে ওই জাতীয় সব সব বিভিন্ন চিহ্ন তুলে অমুকে এই করছে অমুক দেশের অমুক রাষ্ট্র ধরছে অমুকে আটকে রাখছে এই যে মিথ্যা সারের কোনো শেষ নাই এর হচ্ছে সম্পূর্ণরূপে এরা বিভ্রান্ত এরা আসলে সমাজের উপকার করছে না ইসলাম ক্ষতি করছে

বর্ণায় আসলেও সেই বর্ণনাকে মনে করতে হবে এটা মনকার বর্ণনা কারণ সৈহা যদি এরকম বড় কিছু হতো সৈহাদি সেটা আসতো এবং সেটা গুরুত্বপূর্ণ জিনিস মনে করতে হবে কারণ সৈহাব সেটা মনকার বর্ণনা আলেমরা সবসময় মনকার বলছে মুনকার অর্থই হচ্ছে মানুভুরি ভুরি এবং যেটা আলেমরা কখনো গ্রহণ করে না এটা হচ্ছে নকদম চুন সুন্দরের মধ্যে অন্তর্ভুক্ত আচ্ছা তারা কি করতো সনদ যেমন দেখতো মতনও দেখতো মতনের মধ্যে নাকার থাকলে মনকার বলতো অর্থাৎ এটা কি অগ্রহণযোগ্য একটি মতন এই জন্য এটা গ্রহণ করা যাবে না